আমার প্রথম লক্ষ্য ছিল ভাই আমি হালাল পথে ইনকাম করব। এই জন্য আমার কাছে মনে হয়েছে যে বাগানের মতো হালাল ইনকাম আমার কাছে আর নাই, আর এইখানে আমি চাকরি করতে গেলে একা চাকরি করব। আর পরের অধীনে চাকরি করা যে কি কষ্ট যারা করতেছে তারা জানে। তো আমার কাছে মনে হয়েছে যে আমি যদি কিছু করতে পারি আমি নিজেও স্বাবলম্বী হব, আমি আরও 10টা পরিবারকে স্বাবলম্বী করব। এই চিন্তাধারা থেকে আমি এই বাগান সেক্টরে আসা। চারা রোপণের কতদিন পর আমি ফল নিব এটা আমার উপর নির্ভর করবে। আমি যদি যত্ন করতে পারি 8 থেকে 10 মাসে ফল পাওয়া সম্ভব, আমি যদি যত্ন না করি 2 বছর লাগবে। আমি শুরু করছিলাম প্রথম 10 কাঠা জায়গাতে 80টা খুঁটি দিয়ে, তারপরে পর্যায়ক্রমে করতে করতে এখন আমার মোটামুটি 20 বিঘার উপর বাগান। আমার ড্রাগন আছে 9 বিঘার উপরে, 1600 খুঁটি আছে, আর বাদ বাকিগুলো অন্য গাছ আছে। আমি যখন 10 কাঠা দিয়ে শুরু করলাম এই গাছটা কি আগে খুঁটি দিতে হয় তারপরে গাছ রোপণ করতে হয়, তখন তো আমি পড়াশোনার পাশাপাশি বাগান করছি, চারা কিনতে গেলে খুঁটি কেনার টাকা হয় না, খুঁটি কিনলে চারা কেনার টাকা হয় না। তখন আমি চারা কিনে পুঁতে রাখলাম, 1 বছর পরে আমি খুঁটি দিলাম। কিন্তু আমি খুঁটি দিয়ে যদি চারা লাগাতাম আমি 1 বছর পরে ফল পাতাম, এদিক দিয়ে আমি 1 বছর পিছিয়ে গেছি। 1 বছর পরে মোটামুটি কিছু ফল পাইছি, দ্বিতীয় বছরে যে আমি মোটামুটি 80টা খুঁটি থেকে আনুমানিক 2 লক্ষ টাকা ফল বিক্রি করছি, তখন বুঝলাম যে না এটা আসলে একটা লাভবান যে এটা করা যায়। এই তারপরের থেকে আমি পর্যায়ক্রমে বাড়াতে বাড়াতে আল্লাহ তাআলা আমাকে এই পর্যন্ত নিয়ে আসছে। এই বছরে দেখ আমার মোটামুটি 1600 খুঁটি থেকে 20-22 লক্ষ আশা করা যাচ্ছে। হ্যাঁ, আমরা 10,000 থেকে 16,000 এর মধ্যে মন বিক্রি করি। এবছর আশা আছে 20 থেকে 25 লক্ষ টাকা আশা আছে আমার ফল বিক্রি করব। এই ফসলে আপনি 1 থেকে 2 বছরে খরচ উঠে আসতেছে, এছাড়া দেখা যাচ্ছে 20 থেকে 25 বছর যদি বাগান টিকে থাকে তাহলে পুরোটাই লাভ। রোগবালাই বলতে অন্যান্য চারার চেয়ে গাছের চেয়ে রোগবালাই নাই বললেই চলে। শুধু পিপল লাগে মাঝে মাঝে, মাঝে মাঝে হালকা বিষ দিলে পিপল মারা যায়। বর্ষা মৌসুমে এসে একটু ছত্রাকের আক্রমণ হয়, তো আমরা মোটামুটি ছত্রাকনাশক মাঝে মাঝে স্প্রে দিলে আর সমস্যা থাকে না। পরিচর্যা আমাকে মোটামুটি 2 থেকে 2.5 থেকে 2.5 মাস পর পর গাছে আমি খাবার দেব, গোড়াতে ঘাস হইলে ঘাস নিড়ানি দিব আর স্প্রে দেব গাছে, তেমন আর পরিচর্যা পরবর্তীতে করতে হয় না। দূর থেকে মানুষ আসলে আসলে